আমন্ত্রণ বেলা ১২টার সংবাদে সাথে আছি আমি তাসলিম আতিথি। নব আলোর সন্ধানে রমনার বটমূলে শেষ হলো ছায়ানটের বর্ষবরণ ১৪৩০ উদযাপন অনুষ্ঠান। বৈশাখের এই প্রথম সকালে নতুন বছরকে এক কণ্ঠে বরণ করে নেন শতাধিক শিল্পী। সেখানে জীর্ণতা ঘুচিয়ে নতুনের আহ্বানে নববর্ষকে স্বাগত জানান সব শ্রেণী পেশার মানুষ। বছরের প্রথম দিন নতুন স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, মানবপ্রেম, দেশপ্রেম আর আত্মবোধন আত্মজাগরণের সুরবাণী দিয়ে সাজানো হয় ছায়ানটের এবারের বর্ষবরণ অনুষ্ঠান। সকাল ৬টায় রাগ যন্ত্রবাদনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এদিন সকাল থেকে রমনার বটমূলের রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আসা শুরু হয়। এবার ১০টি সম্মিলিত গান, ১১টি একক গান, ২টি আবৃত্তি এবং সবশেষে জাতীয় সঙ্গীতে অনুষ্ঠানমালা সাজানো হয়। সকালে এই অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হলো নতুন আরেকটি বাংলা বছরের। বরিশধরা মাঝে শান্তি বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানকে প্রতিপাদ্য ধারণ করে হলো বাংলা নববর্ষের উদযাপনের প্রধান অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা। শুক্রবার পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দের সকাল ৯টার কিছু সময় পর শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হয়। শোভাযাত্রাটি শাহবাগ মোড় ঘুরে আবার চারুকলায় গিয়ে শেষ হয়। এই আয়োজন সফল করতে ভোর থেকেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে আয়োজকরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রা শুরুর জন্য অপেক্ষা করেন বিভিন্ন নানা বয়সী ও নানা শ্রেণী পেশার মানুষ। বাংলা নববর্ষের প্রথম দিন রমজান মাস হওয়ায় এবারের পহেলা বৈশাখের সকালে পান্তা ইলিশের আয়োজন হয়নি, আর প্রচণ্ড তাপদাহের কারণে শিশু ও বয়স্কদের উপস্থিতি কিছুটা কম। তবে পুরনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় নতুন বছর বরণ করতে কোনো অনীহা নেই তরুণদের মাঝে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রা বের হওয়ার আগে থেকেই তাদের সর্ব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, বাংলা একাডেমি প্রাঙ্গণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বর, দোয়েল চত্বরে তাদের উপস্থিতি দেখা গেছে। ২০০১ সালে রাজধানীর রমনা পার্কের বটমূলে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই হামলায় ১০ জন নিহত হন, আহত হন আরো অনেকেই। এই ঘটনায় করা হত্যা মামলায় ৯ বছর আগে ৮ জনের মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে একই ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলায় ২২ বছরেরও শেষ হয়নি বিচারিক কার্যক্রম। বিস্ফোরক আইনের আলোচিত এ মামলা ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল ১৫ বিচারাধীন। চলতি বছরের ৩০ মার্চ এ মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন নির্ধারণ ছিল, তবে এদিন নিরাপত্তাজনিত কারণে কারাগারে থাকা আসামিদের আদালতে আনা হয়নি। এজন্য ১৫ মে আত্মপক্ষ সমর্থনের জন্য নতুন দিন ধার্য করেন ট্রাইব্যুনালের বিচারক তেহসিন ইফতেখার। এদিন আত্মপক্ষের সমর্থন শেষ হলে যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করবেন বিচারক। যুক্তি উপস্থাপন শেষে মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য করবেন আদালত। সম্প্রতি রাজধানীর সর্ববৃহৎ পাইকারি পোশাকের মার্কেট বঙ্গবাজার সহ বেশ কয়েকটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একের পর এক এ ধরনের অগ্নিকাণ্ড কোনো নাশকতা কিনা এমন প্রশ্ন তুলেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। জরুরি সেবামূলক এই প্রতিষ্ঠানটি বলছে ঘন ঘন অগ্নিকাণ্ডের বিষয়টি কোনো নাশকতা কিনা তা খতিয়ে দেখবে তদন্ত সংস্থা। বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর নবাবপুর সুরিটোলায় গোডাউনে লাগা ভয়াবহ আগুন প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা বলেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। এদিন রাত ১০টা ৮ মিনিটের দিকে সুরিটোলার আয়ুব ভবনে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ও বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনে রাত ১১টা ৪৫ মিনিটে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সের অবহেলায় মফিজুর মোল্লা নামের এক অটো চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাসপাতাল ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মফিজুল মোল্লা মাসখানেক ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগলে 20 মার্চ প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। কিছুটা সুস্থ হলে 29 মার্চ বাড়ি যান। বৃহস্পতিবার সন্ধ্যায় ফের তার শ্বাসকষ্ট বাড়লে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক তাকে ভর্তি করে অক্সিজেন দেন। পরে নার্স এসে অক্সিজেন খুলে ফেলা 4-5 মিনিটের মধ্যে রোগী মারা যান। আমরা আসছি সন্ধ্যা নাগাদ, মানে 8:30-9টার দিকে আসছি। আসার পরে আমরা নিচে আসছি, তাদের কোনো তদারকি নেই। আমরা যে আসছি একজন সরকারি হসপিটালে আসছি আমরা, মানে তাদের কোনো এদিক দিয়ে কোনো মাথা ব্যথা নাই। এটা নিয়ে এখন মনে করেন যে আমাদের ডিফেন্ড করারও কিছু নেই। আমরা সিস্টেমকে ডিফেন্ড করবো, আমি কেন ডিফেন্ড করবো? আমি কি জানি সে রং করছে না করেনি? কাউকে ডিফেন্ড করারও কিছু নেই, সাপোর্ট করারও কিছু নেই। আমরা না পেশেন্ট পার্টিকে ডিফেন্ড করবো, না সিস্টারকে সাপোর্ট করবো, না পেশেন্ট পার্টিকে সাপোর্ট করবো, সিস্টারকে ডিফেন্ড করবো। আপনারা আসছেন, সিচুয়েশান একটা ক্রিয়েট হয়েছে, আপনারা যথাযথভাবে তদন্ত করে দেখেন। আসলে কোথাও কোনো ধরনের কিছু না কিছু একটা তো মানে সিচুয়েশান ক্রিয়েট হয়েছে, কারো ভুল না থাকুক, সিচুয়েশান তো ক্রিয়েট হয়েছে। উনি ওনার মতো করে বুঝছে, পেশেন্ট পেশেন্টের মতো করে বুঝছে, সিচুয়েশান একটা ক্রিয়েট হয়েছে, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। আমরা চাই না আপনারা তদন্ত করে দেখেন, যার ভুল সে যেন কারের সামনে সুযোগ পায় এবং সেই অনুযায়ী যেন ব্যবস্থা। অরেঞ্জ, পিনাট, কোকোনাট আর ওয়াটারমেলনের 4 ভিন্ন স্বাদে ইয়াম্মি ললিপপ চাও চাও, মুখে দাও মাথা খাটাও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যম কর্মীদের জন্য যে নীতিমালা প্রকাশ করা হয়েছে তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 3 অনুচ্ছেদে দেওয়া মৌলিক অধিকারের পরিপন্থী বলে মত দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বৃহস্পতিবার ডিওজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন এক বিবৃতিতে বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিধিনিষেধ আরোপ করা দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। নির্বাচন কমিশন যে নীতিমালা প্রণয়ন ও প্রকাশ করেছে তাতে একজন পেশাদার সাংবাদিককে হাত পা বেঁধে সাঁতার কাটতে বলার মতো পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। আমরা মনে করি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার মনোভাব নিয়ে নির্বাচন কমিশন তাদের নীতিমালায় পরিবর্তন আনবে। বগুড়ার চিকন সাদা সেমাইয়ের ব্যাপক চাহিদা রয়েছে দেশজুড়ে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও যাচ্ছে এ সেমাই। প্রচুর চাহিদা এবং লাভজনক হওয়ায় ব্যবসায়ীরা এর নাম দিয়েছেন সাদা সোনা। বগুড়ার রাজা বাজার ও ফতে আলী বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দুই ধরনের সাদা সেমাইয়ের মধ্যে একটি সুতার মতো চিকন এবং অপরটি তুলনামূলক মোটা। খোলা বাজারে দুই ধরনের সেমাই বিক্রি হচ্ছে প্রায় একই দামে। বগুড়া শহরের ফতে আলী বাজারে ময়দা দিয়ে তৈরি সাদা সেমাই বিক্রি হচ্ছে 80-90 টাকা কেজি, আবার সাদা সেমাই প্যাকেট আকারে বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। জেলায় কমপক্ষে 3 কারখানায় সাদা চিকন সেমাই তৈরি হচ্ছে। অবশেষে 7 মধ্যে প্রথমবারের মতো খোলা হয়েছে সৌদি আরবে অবস্থিত ইরান দূতাবাসের দরজা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, বুধবার রিয়াদে ইরানি দূতাবাস প্রাঙ্গণের মূল ফটকটি খোলা ছিল এবং সে সময় ইরানের একটি প্রতিনিধি দল ভবনটি পরিদর্শন করেন। গত মাসে চীনের মধ্যস্থতায় হওয়া এক চুক্তির আওতায় সৌদি আরব ও ইরান পুনরায় নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়। রয়টার্স বলছে, এ দুই দেশের মধ্যে চলে আসা দীর্ঘদিনের বৈরী সম্পর্ক মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত সৃষ্টি করেছে, তাছাড়া পরস্পর বিরোধী গোষ্ঠীগুলোকে বিশৃঙ্খলা সৃষ্টিতে প্ররোচিত করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস রাশিয়ার স্বার্থ মেটাতে খুব আগ্রহী ছিলেন বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। এমনকি গুতেরেসের উপর নিবিড় পর্যবেক্ষণও চালিয়েছে ওয়াশিংটন। সম্প্রতি অনলাইনে ফাঁস হওয়া কয়েকটি মার্কিন গোপন নথি থেকে এমন সব তথ্য জানা গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, বেশ কয়েকটি নথিতে গুতেরেস ও তার সহকারীর একান্ত ব্যক্তিগত কথোপকথনের বর্ণনা রয়েছে। গুতেরেস যে ওয়াশিংটনে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে নথিগুলো তাই প্রমাণ করে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি পারিবারিক ডেইরি ফার্মে বিস্ফোরণ ও পরবর্তীতে লাগা ভয়াবহ আগুনে পুড়ে 18,000-এরও বেশি গরু মারা গেছে। চলতি সপ্তাহের শুরুতে টেক্সাসের ডিমিট শহরের সাউথ ফর্ক ডেইরি নামের ফার্মটিতে ওই দুর্ঘটনা ঘটে। তবে শুক্রবার এসব তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজ। বিস্ফোরণের ঘটনায় ডেইরি ফার্মটির এক কর্মী গুরুতর আহত হয়েছেন। কর্তৃপক্ষ ও স্থানীয় ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ডেইরি ফার্মের যন্ত্রপাতি মিথেন গ্যাসের সংস্পর্শে আসায় বা ওই যন্ত্রের মধ্যে মিথেন গ্যাস জমে থাকায় বিস্ফোরণ ঘটে এবং পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ক্যাস্ট্রো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, তারা স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 7:30 দিকে ফার্মে আগুন লাগার বিষয়টি জানতে পারে। শেরিফের কার্যালয় থেকে পোস্ট করা ছবিতে আগুন ও বিস্ফোরণের পর কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।